ক্ষণ গণনা এখন ঘন্টায় স্বপ্নজয়ের দ্বার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দুই পারে মহোৎসবের আয়োজন শুধু আমার না গোটা বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের ভাগ্য চাকা খুলে গেছে সারা বিক্রমপুর মুংশিগঞ্জ সবাই আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি বরিশাল থেকে 4 ঘন্টা আমরা ঢাকা পৌঁছতে পারবো বাংলাদেশের মধ্যে আরো যেন সুন্দর সুন্দর এমন কাজগুলো হয় সারা বিশ্বে টাকায় আছে বাংলাদেশের দিকে আমরা জননীর দেশে একের জনের প্রতি আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কাঁঠালবাড়িতে প্রস্তুত জনসভা মঞ্চ নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদার নিরাপত্তা ব্যবস্থা সেটিকে পুরো মূল্যায়ন করেছে এবং প্রতি মুহূর্তে আমরা মূল্যায়ন করছি আমাদের সঙ্গে গোয়েন্দা সমন্বয় রয়েছে প্রবাসেও আনন্দের জোয়ার দেশে দেশে নানা আয়োজন সুর পাল্টে সমালোচনাকারী অনেকের মুখেই এখন সেতু বন্দনা আমি তো অবশ্যই উৎফুল্ল আনন্দিত যে বাংলাদেশের জন্য এরকম একটা স্থাপনা হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত চালু হচ্ছে ডিসেম্বরে বসে গেছে ভায়াডাক্ট তিন শিফটে চলছে কর্মযজ্ঞ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি চতুর্থ দফায় হাসপাতালে চিকিৎসা শেষে সন্ধ্যায় ফিরছেন বাসভবন ফিরোজায় পানি কমলেও বিপর্যয় কাটেনি সিলেট সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিঃস্ব লাখ লাখ মানুষ বানভাসীদের পাশে সশস্ত্র বাহিনী দুর্গম এলাকায় পৌঁছে দিচ্ছে ত্রাণ এবং মোবাইল ফোন ছিনতাইয়ের পর আইএমইআই নম্বর পরিবর্তন চোরাই ফোন ফের নতুন দামে বিক্রি মূল হোতা সহ চক্রের সাতজন গ্রেফতার